নমস্কার, আমি মনিতাপা। ষোলো আনা বাঙালি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আর আমি আবার হাজির নতুন ব্লগ নিয়ে। আজ রবিবার, সময় এখন মোটামুটি সন্ধে ছটা। আজ সপরিবারে রওনা দিয়েছি এই মন্ট্রিয়াল শহরেরই ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। এই দেশে আসার পর অবশ্যই প্রথম আমাদের সেই মন্দিরে যাওয়া। গাড়ি ছুটে চলেছে হাইওয়ের উপর দিয়ে। ছুটির দিনগুলোতে সপরিবারে বেরোতে কিন্তু বেশ ভালোই লাগে। আসলে সপ্তাহে পাঁচটা দিন সোম থেকে শুক্র তো কারোর হাতে সেইভাবে সময় থাকে না, তাই বেরোবারও খুব একটা সুযোগ হয় না। আর আজ রবিবার, ভাইফোঁটার দিন, অন্যতম স্পেশাল দিন। মনটা সকাল থেকে ভারী খারাপ ছিল জানেন। বিয়ের পর থেকে বিবাহ সূত্রে আমি তো প্রবাসী, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা। বিয়ের পর অবশ্য প্রায় বছরই ভাইফোঁটাটা হতো, হয় আমি যেতাম নালে ভাই আসতো। কিন্তু যখন থেকে এই দেশে এসেছি প্রায় দেড় বছর জুড়ে, গত বছরও ভাইফোঁটা হয়নি আর এই বছরও না, জানি না কবে আবার সেই ভাইফোঁটা দিতে পারবো। তাই সত্যি বলতে মনটা খুব খারাপ করে আজকের দিনে জানেন, কিন্তু নিরুপায়, কিছু তো করার নেই। তাই কর্তামশাই বললেন, এত মন খারাপ করো না, চলো বরং কোথাও থেকে ঘুরে আসি, যাই আজকে ইস্কন মন্দির, একটু হলেও তো মনটা সেখানে গেলে ভালো হবে। বাঁ দিকে দূরে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটি হলো অলিম্পিক স্টেডিয়াম। 1976 সালে কানাডা দেশের এই মন্ট্রিয়াল শহরে যখন অলিম্পিকটি অনুষ্ঠিত হয় তখন এইখানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছিল। আর দূরে বাঁ দিকে দেখুন সেই বিখ্যাত অলিম্পিকের লোগো। আমি অবশ্য বেশ কয়েক মাস আগে অলিম্পিক স্টেডিয়ামের ভেতরে গিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানকার ওয়েদার নিয়ে তো আর কিছু বলার নেই, আর সারা বছর মাঝে মাঝে তো বৃষ্টি হতেই থাকে, তাই দেখছি রাস্তাঘাটের অবস্থাও বিশেষ ভালো না। এই যে বাঁ দিকটা ব্লক করে রাস্তা মেরামতির কাজ চলছে। এই ডান দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো P9 মেট্রো স্টেশন। এখান থেকে মনে হয় মিনিট 5-7-এর হাঁটা পথ ইস্কন মন্দিরটি। আর এই এরিয়াতে এটার বাইরেও বেশ কটা মেট্রো স্টেশন, বাস স্টপ ইত্যাদির ব্যবস্থা রয়েছে যাতায়াতের জন্য। প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, মোটামুটি মিনিট 4-5 খাটলেই হবে, পৌঁছে যাব মন্দিরের ভেতরে। আপনারা সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, কিন্তু আশা করি ভালো লাগবে। নিকটবর্তী একটা এরিয়াতে আমরা গাড়ি দাঁড় করিয়ে চলে এলাম মন্দিরে। এখানে অবশ্য মন্দিরটা আমাদের দেশের মতো ইস্কন মন্দিরের মতো নয়, আসলে সবসময় তো এখানে ওয়েদার ভালো নয়, প্লাস তুষারপাত তো হতেই থাকে বেশিরভাগ সময়টা। তাই অনেক ক্ষেত্রেই দেখি মন্দির, দোকান, বাজার ইত্যাদিগুলো এরকম কোনো বিল্ডিংয়ের মধ্যেই থাকে। এই যেমন এই বিল্ডিংটার ভেতরে গিয়ে হলো মন্দিরটি। চলে এসেছি মন্দিরের একদম ভেতরে, দাঁড়ান ভেতরটা আপনাদের পুরো দেখায়। এই বাঁ দিকে ছাতা মাথায় যার মূর্তি রয়েছে তিনি হলেন স্বামী প্রভুপদা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোনায় কোনায় শ্রীকৃষ্ণর নাম জপ এবং শ্রীকৃষ্ণের মন্দির, মূর্তি ইত্যাদির প্রচার তিনি করেছিলেন। 1976 সালে তিনি পরলোক গমন করেন, কিন্তু তাকে বরাবরই শ্রদ্ধা ভক্তির সাথে এখানে পুজো করা হয়। ছুটির দিনগুলোতে বিশেষ করে রবিবারে বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এমনকি এখানকার যারা লোকাল মানুষ তারাও বহুজন আসেন এখানে ঈশ্বরের দর্শন করতে, এই প্রবচন শুনতে। এখন সামনেই চলছে প্রবচন, চলুন আমরাও বসে কিছুটা শুনি। কিন্তু আজকে দুর্ভাগ্যের কি বিষয় জানেন, মন্দিরটি গেছে বন্ধ হয়ে। মন্দিরের বাকি সব কিছু খোলা আছে, কিন্তু ঈশ্বরের দর্শন আজকে করতে পারলাম না। ওই দূরের ডান দিকে যেটা ছিল লাল পর্দা দেওয়া, সেখানেই আছে ঈশ্বরের মূর্তি। সঠিক সময়টা তো আমাদের জানা ছিল না, কিন্তু এখানে এসে শুনলাম সম্ভবত বিকেল 4-5 দিকে বন্ধ হয়ে যায়, তাই ঈশ্বরের দর্শন তার পরে এলে আর সম্ভব নয়। পরের বার সঠিক সময় আগে থেকে জেনে নিশ্চয়ই আসবো আবার। সকল ভক্তদের মাঝে আমরাও একটু বসে প্রবচন শুনি, তারপর না হয় অন্য দিকটায় যাব। ঘড়িতে সময় প্রায় সন্ধে 7:30। এই প্রবচনটি শেষ হলে ভোগ বিতরণ শুরু হবে। যতজন ভক্ত বা মানুষজন আসেন ঈশ্বরের দর্শন করতে, রবিবার দিন বিকেলবেলায় সকলকে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়। আমরা এখন ওই জায়গাটাতেই যাব। আসলে এই দেশে আসার পর ভোগ খাওয়ার সুযোগ খুব একটা তো হয় না, ওই দুর্গাপুজো বা ওরকমই কোনো অকেশন ছাড়া। তাই আজকে যখন সুযোগ পেয়েছি হাতছাড়া করতে চাই না। সামনেই রয়েছে সে বিখ্যাত স্বামী প্রভুপাদার বড় একখানি ছবি। আর এই যে সিঁড়ি দিয়ে নিচের দিকটাতে যেতে হবে ভোগ খাওয়ার জন্য। এই মন্দিরটি রাস্তার ধারে হওয়ায় সামনেই পার্কিংয়ের একটু অসুবিধা আছে, অ্যালাউ নেই।
তাই দূরে কোনো এরিয়াতে গিয়ে পার্কিং করা যেতেই পারে, একটু খুঁজতে হবে আর কি। তবে মেট্রো স্টেশন, বাসস্টপ ইত্যাদি সব ধারে কাছে থাকায় দূরে কোনো এরিয়া থেকেই মানুষজন এখানে মেট্রো বাসের মাধ্যমে আসতে পারেন। ওই যে ভেতরে দেখছেন ওইটাই ক্যান্টিন, ওখানে খাবার তৈরি হয়, অর্থাৎ ঈশ্বরের ভোগ প্রস্তুত হয়। আর এই সিঁড়ি দিয়েই যাব ওই ওপরটাতে, দেখুন দরজার সামনে একজন দাঁড়িয়ে আছেন, ওর ভেতরেই ভোগের ব্যবস্থা রয়েছে। চলে এসেছি ভেতরে, আসলে ওই যে প্রবচনটা হচ্ছিল ওইটা শেষ হওয়ার পরে এখানে ভোগ বিতরণ শুরু হয়। ভেতরের জায়গাটিতে কিন্তু খুব সুন্দর, কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো, অনেকখানি ভেতরে জায়গা। কিছু চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে ভোগ খাওয়ার জন্য, তার পাশাপাশি মাটিতে বসেও বহু মানুষজন ভোগ খান। একটু একটু লাইনও শুরু হয়ে গেছে, ভেতরে যতজন মানুষ ছিল ধীরে ধীরে সবাই আসতে শুরু করেছে। চলুন আমিও লাইনে দাঁড়িয়ে পড়ি, ওই যে সামনে টেবিলে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। ভোগে ছিল ফুলকপির পকোড়া, সিঙাড়া, লুচি, জিরা রাইস, সবজি দিয়ে ডাল, মটর পনির, কোফতা কারি আর পায়েস, আর তার সাথে একটা সম্ভবত ব্রাউনি। সত্যি কথা বলতে ঈশ্বরের ভোগের স্বাদই আলাদা। বাড়িতে যতই আমরা চেষ্টা করি, যত পদ্ধতিতেই বানাই না কেন বা যতই মেনু করি না কেন, ঈশ্বরের ভোগের যে স্বাদ গন্ধ সেটা কখনোই আনতে পারি না নিজেদের রান্নাতে। চলুন খাওয়া দাওয়া করে নিই, অনেকখানি সময় হয়ে গেছে, প্রায় 8টা মতন বেজে গেল। দেখেছেন কত মানুষজন মাটিতে বসেও খাচ্ছেন। শুধুমাত্র রবিবার বিকেলেই কিন্তু এই ভোগের ব্যবস্থাটি থাকে, আর রবিবার মানে তো ছুটির দিন, তাই এত মানুষের ভিড় হয় এখানে। চলুন এবার রওনা দেব বাড়ির পথে। অনেকটা অন্ধকার হয়ে গেছে, আসলে শীতকালে তো এখানে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, আর গরমকাল মানেই তো 8:30-9টার পর অবধি দিনের আলো থাকে, আপনারা তো জানেন সবটা। শীতকাল মানে 4:30-5টা বাজলো মানেই অন্ধকার হয়ে গেল প্রায়। চলুন আর দেরি করব না, কাল আবার সকালে স্কুল আছে, অফিস আছে, যেতে হবে বাড়ি। ইস্কন মন্দির থেকে বেরিয়ে হেঁটে চলেছি রাস্তা দিয়ে। ভোগ প্রসাদ খাওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু মন্দ লাগছে না। অবশ্য চারিদিকে বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া, এখনো রাত্রের দিকে মনে হচ্ছে ঠান্ডাটা আরো বেড়ে গেছে, কিন্তু তাও মন্দ লাগছে না। আমাদের গাড়িটা মোটামুটি 5-10 মিনিটের হাঁটা পথেই রয়েছে, এবার গাড়ি নিয়ে চলে যাব বাড়ির পথে। তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন ব্লগে। ধন্যবাদ।